আমাদের নবী পাক সাল আলহি ওয়া সাল্লামের পবিত্র সিলসিলায় যার নাম আসে তিনি কোনোভাবেই মুশরিক ছিলেন না বেঈমান ছিলেন না এটলিস্ট ইমানদার ছিলেন এই ছয়টা অর্থে কুরআন শরীফে আবুন শব্দ ব্যবহার করা হয়েছে সুতরাং এ কথা বলা আলিমের কাজ নয় যেই তো বাবা গেছে ইব্রাহিম আলাহ ইসলামের বাবা মুশরিক পত্ত লেখছিলেন সয়টা অর্থে যেহেতু ব্যবহার করা হয় সুতরাং কোরআন শরীফের আরও আয়াত মিলাইয়া দেখতে হবে হাদিস শরীফ মিলাইয়া দেখতে হবে সাহাবে কেরামের আকোয়াল মিলাইয়া দেখতে হবে যে এখানে আবুন বলতে কাকে মিন করা হয়েছে জন্মতা বাবা না এই যে ছয়টা অর্থে আরও আসে অন্য কোনোটা বোঝানো হয়েছে বেটা হলেন ইব্রাহিম আলহি সালাত সালাম প্রায় পাঁচ হাজার বৎসর আগে এই ক্ষণজন্মা মহাপুরুষ এই পৃথিবীর বুকে এসেছিলেন এরাকের কালেদিয়া শহরে এক পত্তলিকের ঘরে জন্ম নিয়েছিলেন পত্তলিকের বাবা তার নাম হলো তারক কোরআনে তার ডাক নাম দেওয়া হয়েছে আজার সুপ্রিয় দর্শক শ্রোতা এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র নসবের পবিত্রতা পবিত্রতায় করা হয়েছে ইব্রাহিম নবী আলাইহি সলাতুয়াসাল্লামের পিতা আজর এই দাবি করা হয়েছে আসুন আমরা দেখি সুরা না আমের ওয়া ইদক আল ইব রহিম উলিয়াবি হিআজরা এলিয়াবি কল এখান থেকে আমরা দেখি আর ইয়াদ করো ইব্রাহিম নে আপনি বাপ আজর সে কাহা বাংলা দেখুন এবং স্মরণ করুন যখন ইব্রাহিম আপন পিতা আজরকে বলেছিল আল্লাহ দিলফত ইমাম জালালুদ্দিন উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলহের কিতাব এটা হচ্ছে দ্বিতীয় খণ্ড وقال تعالى إِنَّ الَّذِينَ يُؤْذُونَ اللَّهَ وَرَسُولَهُ الآية جراء الله اير كشتود وسئل القاضي أبو بكر ابن العربي أحد أئمة المالكية عن رجل قال إِنَّ أَبَا النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ فِي النَّارِ فَأَجَابَ بِأَنَّ مَنْ قَالَ ذَلِكَ فَهُوَ مَلْعُونٌ لقوله تعالى إِنَّ الَّذِينَ يُؤْذُونَ اللَّهَ وَرَسُولَهُ لَعَنَهُمُ اللَّهُ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ قَالَ وَلَا أذى أَعْظَمُ مِنْ أَنْ يُقَالَ عَنْ أَبِيهِ أَنَّهُ فِي النَّارِ إِنَّهُ فِي النَّارِ حضرت قاضي أبو بكر ابن العربي مالكي مزهور مشهور إمام رسول الله যে এমন কথা বলে যে নবী পাক সাল্লহি আলহি ওসাল্লাম আমাদের নবী পাক রহমতুল্লিল আলমিন মোহাম্মদুর রসুল্ল সাল আলহিউ আলহিউসাল্লামের বাবা জাহান নামে ওনার মত জানতে চাওয়া হয়েছিল তিনি বললেন যে যে এই কথা বলে সে মাল সে অভিশপ্ত كأن الله رب العالمين بورثا إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة جرى الله كبعن رسولك كشدة الله رب العالمين تدرك دنياته بون آخرة الدَّنْ الدنيا إر إربورثني بولن ولا أذا أعظم من أن يقال عن أبيه إنه في النار এর থেকে বড়ো কষ্ট নবীকে এর থেকে বেশি কষ্ট দেওয়া আর হতে পারে না যদি কেউ বলে নবীর বাবা জাহান নামে আমি এই কথা দিয়ে শুরু করতে চাই ইব্রাহিম সালাম এক পত্তলিকের করে এক মুশ্রিকের করে জন্ম নিয়েছিলেন এই কথা বলে কেউ শুধুমাত্র নবী ইব্রাহিম আলাইহিসি সাল্লামকে কষ্ট দেয় নাই শুধুমাত্র নবী ইব্রাহিম আলি গালি দেয় নাই বরং সে আমাদের নবী রহমতুল্লিল আলমিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লামকেও গালি দিয়েছে আমাদের নবীকেও কষ্ট দিয়েছে কারণ সিলসিলায় নসবে ইব্রাহিম আলহিমের বাবা যিনি হন যে নামের হন তিনি আমাদের নবী পাক সাল্লহি আলহি ও ওসাল্লামেরও উর্ধতন অনেকজন বাবা আবুন তন একজন বাবা সুতরাং এই কথা বলে যে এই কথা বলেছে সে শুধু ইব্রাহিম আলাইকে গালি দেয় নাই শুধু ইব্রাহিম আলাইস্লামকে কষ্ট দেয় নাই সে আখেরি নবী আমাদের নবী মোহাম্মদুর রসুল্ল সাল আলহি আলহি আসাল্লামকে কষ্ট দিয়েছে আর যে নবীর বাবাকে জাহান্নামী বলে পত্তলিক মুশরিক বলে কাবকর ইবনুল আরাবী রহমতুল্লাহ আলহী বলেছেন কোরআন শরীফের আয়াতে সে মল সে অভিশপ্ত দুনিয়াতে এবং আখেরাতে আমি এই কথা দিয়ে শুরু করতে চাই ইয়াদেউ ইলাল হাকি ইয়াদে উন আমি কোথাটা বারবার রিপিট করতে চাই উন ইলআ তারা হকের প্রতি আহ্বান করবে ওয়ালাইসু মিন আহলিহ কিন্তু তারা আসলে হকের সাথে থাকবে না হক তাদের সাথে থাকবে না কোনো নবীর বাবা মুশরিক নন নবুদ কোনো মুশরিকের মাধ্যমে আসে না এটা বেসিক এলি এলিম নবুয় কোনো মুশরিকের মাধ্যমে দুনিয়ায় আসে না পাক পবিত্র নবুয়ত পাক পবিত্র নূর কোন নাপাক নজিস মুশরিকের মাধ্যমে নবুয়ত আসে না আজকে এই পর্বে শুধুমাত্র কোরআন শরীফের আয়াত দিয়ে আমরা প্রমাণ করব ইব্রাহিম আলাইহাল্লামের জন্মদাতা বাবা যিনি যার নাম আমাদের নবী পাক আলাইহি আলহি আল সাল্লামের সিলসিলায় নসবে আসে তিনি কোনোভাবেই মুশরিক ছিলেন না ইমানদার ছিলেন লিস্ট তাতে দলিল হলো যে ইদ কল আর ইবর হি মলি আবি আলিহা আলাই ইসলামের বাবা আজর এই কথা কোরআন শরীফে এসেছে আর আজক আজর মুশরিক ছিল কোরআন শরীফ এলি আবিহি এই শব্দটা মুঠ নয়বার এসেছে কোরান শরীফে এলি এই ফ্রেজটা মুঠ নয়বার এসেছে إكبار ماترو يوسف عليه الصلاة والسلام بالبابرة إذ قال يوسف لأبيه يا أبتي إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين أر باقي لأبيه إيشاب دوت إبراهيم عليه الصلاة والسلام بار و وإذ قال إبراهيم لأبيه أزر أتتخذ أصناما آلهة <تصفيق> <تصفيق> إني أراك وقومك في ضلال مبين. أنعام 24. دي تيوبارشتسي وما كان استغفار إبراهيم لأبيه إلا عن موعدة وعدها إياه فلما تبين له أنه عدو لله تبرأ منه. إن إبراهيم لأواه حليم. التوبة 114. دي إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئًا (مريم 42). إر برشت إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون (أنبياء 52). إر إذ قال لأبيه وقومه ما تعبدون (شعراء 70). এরপরে আবার এসেছে আসাফতে ইদ কলি আবি হি কৌমি হি মাবুদুন সর্বশেষ এসেছে সুরা জুখরুফে ও আবি কৌমিহি ই বর উম ইম এবং সর্বশেষ এসেছে সুরা মুম তাহানায় বা মুমতা আয়া ফোর قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا برآء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده إلا قول إلا قول إبراهيم لأبيه لأستغفرن لك وَمَا أَمْلِكُ لَكَ مِنَ اللَّهِ مِنْ شَيْءٍ رَبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ المصير. أتبار لأبيه ببهر قراءة إبراهيم عليه الصلاة والسلام على وإذ قال إبراهيم لأبيه آذرك القرآن الشريف باب باب باب, باب, باب এই কথাটা বুঝাইতে কয়টা শব্দ ব্যবহার করা হয় শুধু কোরআন শরীফে না আরবি ভাষায় বাবা বুঝাইতে মোট কয়টা শব্দ ব্যবহার করা হয় দুইটা শব্দ মাত্র ব্যবহার করা হয় আরবি ভাষায় বাবা বুঝাইতে একটা শব্দ হলো আবুন একটা শব্দ হলো ওয়ালিদুন আবুনটা আম শুধু জন্মদাতা বাবা না আর অনেককেই বোঝানো হয় ওয়ালিদুন শুধুমাত্র জন্মদাতা বাবাকেই বোঝানো হয় ওয়ালিদ দিয়া কোনোভাবেই জন্মদাতা বাবা ছাড়া আর কাউকেই বোঝানো যায় না আর আবুন দিয়া শুধু জন্মদাতা বাবা না আর অনেককেই বোঝানো যায় এই কথাটা কোরআন শরীফের কোরআন সম্পর্কে যাদের জ্ঞান আছে তারা ভালো করে জানেন ওয়ালিদ শুধুমাত্র জন্মদাতা বাবাকেই বোঝানো হয় আর আবুন অনেককেই বোঝানো যায় আবুন শব্দটা কোরআন শরীফে শুধুমাত্র কুরআন শরীফে আবুন শব্দটা ছয়টা অর্থে আসে আবুন অর্থ বাপ বাবা ছয় অর্থে কুরআন শরীফে আসে শুধু বাবা না শুধু জন্মদাতা বাবা না কুরআন শরীফ থেকে আমরা ধরিল দিই ছয়টা অর্থে আবুন শব্দ কুরআন শরীফে এসেছে আল আব আল ওয়ালিদ ওয়া আলিদ ওয়া আবাসা কৌলু থার্টি ফাইভ আবুন বলতে একটা অর্থে আসে জন্মদাতা বাবা একটা অর্থ আবুন শব্দের একটা অর্থ জন্মদাতা বাবা যিনি জন্ম দিয়েছেন দলিল উম্মিহি আবি এই আবুন এখানে জন্মদাতা বাবাকে মিন করা হয়েছে দুই আল উম আল ওয়ালিদা দ্বিতীয় আর একটা অর্থে আবুন শব্দ আসে জন্মদাতা মাকে বোঝানোর জন্য কোরআন শরীফের ওয়ারিসাহু আবাওয়াহু। সোরাতুল নিসা আয়া ইলেভেন তিন নম্বর আল জেদদুল আব আদ দূরবর্তী অর্থাৎ বেসাগের কোন দাদাকে বুঝাইবার জন্য কোরান শরীফে আবুন ব্যবহার করা হয়েছে মিল্লেতা আবি কুম ইব রাহিম সোরাতুল হেজ আয়া নম্বর আল জেদ্দুল আদনা নিকটতম দাদাকে বুঝানোর জন্য কোরআন শরীফে আবুন শব্দ ব্যবহার করা হয়েছে যেমন একটা দলিল না আবুদু ইলাহাক ইলাহা বা ইকাই ব্রাহিম ইসমাইল এখানে নিকটতম দাদাকে বুজাই জন্য আবুন সামদ্রা ব্যবহার করা হয়েছে কোরআন শরীফে এটা হলো চুরা বাকরা আয়া ওয়ান পাঁচ নম্বর কোরান শরীফে চা চা জন্য আবন শব্দ ব্যবহার করা হয়েছে আল্লাম ও মিনহু কৌল হু তা না আবুদু ইহ কলাহ ও ইসমাইল আয়াদি প্রমাণ হল যে চাচাকে বোঝানোর জন্য আল্লাহ রব্বুল্লা আলমিন আবন শব্দ ব্যবহার করেছেন লাস্ট ছয় নম্বর খালা অথবা সৎমাকে বোঝানোর জন্য কোরআন শরীফে আবন শব্দ ব্যবহার করা হয়েছে খালা অথবা সৎ মাকে বোঝানোর জন্য কোরআন শরীফে আবুন শব্দ ব্যবহার করা হয়েছে আল্লাহ আরব্লা আলামিন বলেন ওয়ারফা আবা ওয়ালা সোরা ইউসুফ আই আ ওয়ান হান্ড্রেড এই ছয়টা অর্থে এই ছয়টা অর্থে কোরআন শরীফে আবুন শব্দ ব্যবহার করা হয়েছে সুতরাং রহি মুলিয়াবিহি পর পর পুরী একথা বলা আলিমের কাজ নয় যেই তো বাবা গেছে ইব্রাহিম আলাহামের মততা বাবা মুশরিক পোত্ত লেখছিলেন কোরআন শরীফের আরও আয়াত মিলাইয়া দেখতে হবে হাদিস শরীফ মিলাইয়া দেখতে হবে সাহাবায় কেরামের আকোয়াল মিলাইয়া দেখতে হবে যে এখানে আবুন বলতে কাকে মিন করা হয়েছে জন বাবা না এই যে ছয়টা অর্থে আরো আসে অন্য কোনোটা বোঝানো হয়েছে হাদিস শরীফেও এর প্রমাণ আছে আবুন শব্দ দিয়ে হাদিস শরীফের কথা বললাম যদিও আজকে আমরা হাদিস শরীফ টাচ করার ইচ্ছা নাই হাদিস শরীফেও আবুন শব্দ দিয়ে চাচাকে বুঝানো হয়েছে যেমন আল্লাহর হাবিব সাল আলহি আলিউসালাম বলেছেন আন মুজাহিদ রদি আল্লাহ আনহু আন নবী সাল আলহি আলিউসালাম কল লায়ুদ্দিন আব্বাস ফাইনাহু বাকি তু আবা তোমরা আব্বাস আল্লাহ আল্লাহনুর ব্যাপারে আমাকে কষ্ট দিও না কারণ আব্বাস আমার বাবাদের মধ্যে সর্বশেষ বাবা সুতরাং বুঝা গেল চাচাকে বাবা বোঝানো হয় এবং আরো আছেন আরো আলাইয়া আহ আবি আব্বাস আমার আমার কাছে আমার বাবাকে ফিরাইয়া দাও অর্থাৎ আল্লাহ রসুল সাল আলহ আলী ওয়াসালাম আব্বাস রদি আল্লাহনুকে মিন করেছিলেন ছয় অর্থে কোরআন শরীফে আবুন শব্দ ব্যবহার করা হয় সুতরাং ইব্রাহিম আলাই ইসলামের পর জেলি আবি এসেছে কোন অর্থে সেটাকে ক্লিয়ার করতে হবে কোরআন শরীফের অন্য আয়াত দিয়ে হাদিস শরীফ দিয়ে আকোয়াল সাহাবা দিয়ে প্রমাণ করতে হবে যে এই এখানে লি আবিহি বলতে কাকে বোঝানো হয়েছে আমি আগেই বলেছি আবুন আর দুনের মধ্যে তফাত হলো ওয়ালিদ জন্মদাতা বাবা আর কেউ হতে পারেন না কিন্তু আবুন এই ছয়জনের মধ্যে কেউ হতে পারেন জন্মদাতা বাবাও হতে পারেন আরও কেউ হতে পারেন কোরআন শরীফে আবিহি। এসেছে আমি যে আটবার বললাম এই আটবারই কিন্তু আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম আলাই ইসলামের বাবার কথা বলতে যে আল্লাহ রব্বুল আলামিন লিয়াবিহি 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 আবুন 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 ব্যবহার করেছেন দেখো গভীর মনোযোগ দিয়ে শোনার বিষয় যত জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাতু বাবার সাথে শিরিকের গুণ আলোচনা কোরআন শরীফ এসেছে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আবুন শব্দটি ব্যবহার করেছেন কোন জায়গায় ওয়ালিদ ব্যবহার করেন নাই অথচ ওয়ালিদ অর্থ ডাইরেক্টলি ওয়ালিদ অর্থ হলো একমাত্র জন্মদাতা বাবা যেখানে কোরআন শরীফে ইব্রাহিম আলাইহিস সালামের বাবার ব্যাপারে শিরিকের আলোচনা এসেছে কোন জায়গায় আবুন ছাড়া অন্য শব্দ ওয়ালিদ ব্যবহার করা হয় নাই আর যেখানে ইব্রাহিম আলাই জীবনের শেষ পর্যায়ে দোয়া করেছেন সেখানে ইব্রাহিম আলাই আবুন বলেন নাই ওয়ালিদ বলেছেন সুরা ইব্রাহিমে ইব্রাহিম আলাই সালাতাম দোয়া করেছেন সুরা ইব্রাহিম আয়া ফোরটি ওয়ান রব্বানা গুফির লি ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালিল হিসাব হে আল্লাহ তুমি আমাকে তুমি আমাকে হে ক্ষমা করো আমার মা জন্মদাতা ওয়ালিদ ওয়ালিদা আমার জন্মদাতা বাবা এবং জন্মদাতা মাকেও ক্ষমা করো আর ইমানদারদেরকেও ক্ষমা করে দিও হিসাবের দিন কেয়ামতের দিন কোরআন শরীফের যত আয়াতে লিয়াবিহি এসেছে বা কোরআন শরীফে ইব্রাহিম আলাইসলামের বাবার সাথে শিরিকের সম্পর্ক আলোচনা যেখানে এসেছে আবুন শব্দ ব্যবহার করা হয়েছে الله رب العالمين إبراهيم عليه السلام كنشده كوروتسين دعا قدت بارنات با بار جنو كن با لأبيه ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربا من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم وما كان استغفار إبراهيم لأبيه সূরা আত-তাবা 113 ওয়া মা কানাস্তিগফারু ইব্রাহিম লিআবিহি ইব্রাহিম আলাইহিস সালাম লিআবিহি আবুন যে বাবা ওই বাবার জন্য দোয়া করতেন মাগফিরাতের দোয়া করতেন ফালম্মা তাবায়yana লাহু আন্নাহু আদুউল লিল্লাহ যখন তার কাছে প্রমাণিত হয়ে গেল তিনি আল্লাহর दुश्मन ওই আবুন ওয়ালিদ ওই আবুন নামে যে যখন প্রমাণ হয়ে গেল পরিষ্কার হয়ে গেল যে ওই ব্যক্তি আল্লাহর দুঃমন তাবর আমিন হু ইব্রাহিম আলাইসালাত সালাম তার সাথে সম্পর্ক ছিন্ন করলেন যে আর দোয়া করলেন না ইন্না ইব্রাহিম আল ওয়াহন হালিম সুতরাং ইব্রাহিম আলাইলাম আবুন নামক যেই বাবা আবুন দিয়া যেই বাবা মিন করা হয়েছে ওই বাবার জন্য ইস্তেবার দোয়া করতেন কিন্তু যখন প্রমাণ হয়ে গেল যে ওই আবুন নামক যেই বাবা ওই বাবা আল্লাহ দোয়া করা বাদ দিলেন আমাদেরকে দেখতে হবে এটা কোন সময় ছিল কোন সময় তিনি দোয়া করাটা বাদ দিলেন আর জন্মদাতা বাবা এবং মায়ের জন্য দোয়া করলেন সেটা কোন সময় ছিল যারা গভীর মনোযোগ সহকারে শুনতেছেন আমি মনে করি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে অলরেডি শিরিকের সম্পর্ক যেখানেই সেখানে আবুন ব্যবহার করা হয়েছে আর যেখানে দোয়ার সম্পর্ক ইব্রাহিম আলহ ইসলাম কেয়ামতের দিন মাফ করে দেওয়া দোয়া করেছেন সেখানে আবুন ব্যবহার না করে ওয়ালিদ ব্যবহার করা হয়েছে ওয়ালিদ তো একজনই হয় মানুষের জনদা বাবা একজনই হয় কিন্তু আবুনের বাবা অনেকজন হয় ছয়জন হতে পারে আমরা গত সময় গত মানুষকে বলি বাবা এই কাজটা করে দাও এই বাবা মানে আমার মায়ের স্বামী না আমার জন্মদাতা বাবা না বিভিন্ন কারণে বাবা শব্দ ব্যবহার করা হয় কিন্তু জন্মদাতা বাবা একজনই হয় দুনিয়াতে ইব্রাহিম আলাহিস সালাম কোন সময় দোয়া করাটা বাদ দিলেন কোন সময় ওনার কাছে পরিষ্কার হলো আবুন দেয়া যেই কথা এসেছে ওই লোকটা দুঃমন ছিল আল্লাহ কোন সময় হলো আর এই দোয়া বাদ দেওয়ার কতদিন পরে দোয়া করা নিষেধ হলো ইব্রাহিম আলহালাম দোয়া বাদও দিলেন পরিষ্কার হয়ে গেল এরপরে যে ওয়ানি দোয়ানিদার জন্য দোয়া করলেন সেটা আগে ছিল না পরে ছিল পরে হলে কত বছর পরে ছিল